আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে। আমরা সবাই জানি বিসিএস খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, আমাদের বর্তমান বাংলাদেশের যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বিভিন্ন বিশ্লেষণ আমরা দেখতে পাই সেই সাপেক্ষে কিন্তু বিসিএস খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবং সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমরা আজকে তার প্রথম স্তর অ্যানালাইসিসের ক্ষেত্রে চিন্তা করলাম যে আসলে প্রশ্ন ব্যাংকটি খুব গুরুত্বপূর্ণ, কারণ বিসিএস পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করার মাধ্যমেই কিন্তু আমরা একটি সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারি। আজকের এই লাইভ টেলিকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আকিফ মাসুমি, আমি 10 মিনিট স্কুলের ইনস্ট্রাক্টর সাধারণ জ্ঞান বিষয়ের ক্ষেত্রে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা চিন্তা করব যে বিগত বছরের প্রশ্নগুলো কেমন ছিল, এবং খুবই ইন্টারেস্টিং ডিসকাশন হবে এই কারণে কারণ আপনাদের অনেকেরই প্রশ্নগুলো জানা। সুতরাং আপনার দেরি না করে আপনারা কমেন্ট বক্সে উত্তরটি লিখে দিবেন, এবং আমি প্রশ্ন করার পরেই আপনারা চেষ্টা করবেন উত্তরটি প্রদান করার জন্য, যাতে করে আপনাদেরও এই প্র্যাকটিসটি শুরু হয়ে যায়। এবং আশা করি আপনারা খুব দ্রুত এবং খুব ভালোভাবে এই প্রত্যেকটি প্রশ্নগুলোকে আয়ত্ত করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন, এবং এই যারা জয়েন করেছেন তারা কিন্তু সবাই খুব আগ্রহী যে আসলে কোন বিসিএস নিয়ে আমরা আজকে আলোচনা করবো, কীভাবে আলোচনা করবো। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন আমরা আজকে 10ম বিসিএস নিয়ে আলোচনা করবো, এবং এই 10ম বিসিএসে সাধারণ জ্ঞানের যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা উত্তরগুলো দেখবো, আমরা অ্যানালাইসিসগুলো বোঝার চেষ্টা করবো, এবং সেই সাপেক্ষে আমাদের আজকের বিশ্লেষণটি ধারাবাহিকভাবে শুরু হবে। আমরা কালক্ষেপণ না করে শুরু করবো আমাদের আজকের আলোচনা। সবাই খুবই অনেক বেশি উত্তেজিত যে আসলে কোন কোন প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে সেই আলোচনাটি সবাই করার খুব আগ্রহী। আমরা অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি যে অনেকে হাই হ্যালো দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা আজকে প্রথমে শুরু করবো, এবং আশা করি খুব দ্রুত আমরা চেষ্টা করবো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আপনারা যত তাড়াতাড়ি দিবেন আপনাদের প্র্যাকটিসটি কিন্তু তত ভালো হবে, ঠিক আছে। এবং সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সবাই সবার উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করবেন। আমরা কালক্ষেপণ না করে শুরু করছি আমাদের আজকের বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের প্রথম পর্ব, 10ম বিসিএসের যে সাধারণ জ্ঞান প্রশ্নটি সেটি আমরা প্রথমে লক্ষ্য করব। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা কবে হয়েছিল। আমরা যেখানে 4টি অপশন দেখতে পাচ্ছি, অপশন ক 17ই এপ্রিল 1971, অপশন খ 26শে মার্চ 1971, অপশন গ 11ই এপ্রিল 1971, এবং লাস্ট অপশনটি হচ্ছে 10ই জানুয়ারি 1971। অর্থাৎ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা, প্রথমত আমাদেরকে প্রশ্নটি বুঝতে হবে। আমি জানি অনেকে সঠিক উত্তরটি জানেন, অনেকে সঠিক উত্তরটি লিখেও ফেলছেন, আমি অনেকগুলো সঠিক উত্তর দেখতে পাচ্ছি। ধন্যবাদ সাকিবকে, ধন্যবাদ হচ্ছে তানিয়াকে, অনেকে খুব সুন্দরভাবে সঠিক উত্তরটি লিখে দিচ্ছেন। আমি একটু ব্যাখ্যা করে সঠিক উত্তর জায়গায় আসছি। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের যে ঘোষণার ক্ষেত্রে আমরা এই বাংলাদেশ নামটি, যে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ এই নামটি কবে অ্যানাউন্স হয় সেই আলোচনাটি করবো। প্রত্যেকটি তারিখ কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটু খেয়াল করবেন, গণপ্রজাতন্ত্রের ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণা দুটি কিন্তু একরকম না। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করে আমরা আমাদের উত্তরটি দিব। আমরা দেখে নেব আমাদের সঠিক উত্তরটি কী। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 17ই এপ্রিল 1971। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন কমেন্ট বক্সে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইটি হচ্ছে মূলত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা। আমরা সবাই জানি মুজিবনগরের বৈদ্যনাথ তলায় এই ঘোষণাটি হয়েছিল, যেটি কিনা বর্তমানে মেহেরপুর নামে পরিচিত। সবাইকে ধন্যবাদ প্রথম প্রশ্নটি খুব দ্রুত অংশগ্রহণ করার জন্য। খুবই লাইভলি, খুবই প্রাণবন্ত একটা অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করি বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনাদের সমান রকম অংশগ্রহণ থাকবে, এবং আপনারা খুব সুন্দরভাবে আপনার এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা সঠিকভাবে দিতে পারবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন, বাংলাদেশ কেন্দ্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে। একটু খেয়াল রাখবেন, প্রবর্তিত হয় মানে কি, প্রবর্তিত হয় মানে হচ্ছে যেটি কার্যকর করার একটা উদ্যোগ গ্রহণ করা হয় বা কার্যকর হয়, সেই সাপেক্ষে আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে হবে। আমি যেই মুহূর্তে কার্যকর বললাম সেই মুহূর্ত থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট আসা শুরু করছে, লাইক খুব সঠিক উত্তর টাইপের কমেন্ট আসা শুরু করছে। অর্থাৎ আমি একটু দেখে অপশনগুলো কি, ক আমরা একটু আগে যে উত্তরের অপশনটি দেখতে পাচ্ছি 17ই এপ্রিল 1971, খ হচ্ছে 16ই ডিসেম্বর 1972, অপশন গ 7ই মার্চ 1972, আমরা দেখতে পাচ্ছি অপশন ঘ 26শে মার্চ 1973। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটি কবে প্রবর্তিত হয়, এবং এর সঠিক উত্তরটি হচ্ছে 16ই ডিসেম্বর 1972। এবং অনেকে মনে করতে পারেন যে সেটা কীভাবে সংগঠিত হলো। সত্যিকার অর্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে গৃহীত হয় সেই গৃহীত হওয়ার কনসেপ্টটি হচ্ছে 4ই নভেম্বর 1972 সালে, বাট এটি যখন কার্যকর হয় বা প্রবর্তিত হয় সেটি হচ্ছে 16ই ডিসেম্বর 1972 সালে।
আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটিকে প্রশ্নের সাথে খুব সুন্দরভাবে মিলাতে পেরেছেন। এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন বিসিএস এর প্রশ্নগুলো দেখি, আমাদের কিন্তু সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে আমরা প্রশ্নগুলো বুঝতে পারি না। সুতরাং আমার মনে হয় আমরা প্রথমে ঠান্ডা মাথায় প্রশ্নটি পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো, অ্যান্ড দেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ খুব সঠিক কমেন্টগুলো করার জন্য। আমি কিন্তু আমার ক্লাসের ধারাবাহিকতার কারণে সবসময় সবার নাম নিতে পারছি না, বাট আমি আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা আমার নাম নেওয়ার উদ্দেশ্যে বা ভরসায় বসে থাকবেন না, আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকবেন, কারণ আপনাদের প্র্যাকটিসটা সবচেয়ে জরুরি। এবং এই প্র্যাকটিসটার জন্যই কিন্তু মূলত আমরা আমাদের আজকের এই আয়োজন, যাতে আমরা সবাই আমাদের বিগত বছরের প্রশ্নগুলো রিকল করার মাধ্যমে প্রস্তুতিটি একটু ঝালাই করে নিতে পারি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্নটি কি? আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? অপশন ক আমরা দেখতে পাচ্ছি মহাস্থানগড়ে, অপশন খ শাহজাদপুরে, অপশন গ নেত্রকোনায়, অপশন ঘ রামপালে। কি মনে হয় কি হতে পারে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার? অনেক বড় একজন সাধক ছিলেন বাংলাদেশে। আমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, অনেকে ভুল উত্তরও দিচ্ছেন, সব মিলিয়ে আসছে আর কি। আমরা আমাদের সঠিক উত্তরটি আমরা দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তরটি হচ্ছে মহাস্থানগড়ে, অর্থাৎ মহাস্থানগড়ে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত। আমরা এই সাপেক্ষে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের প্র্যাকটিসগুলো খুব সুন্দরভাবে সংগঠিত হচ্ছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিব। পাখি ছাড়া বলাকা এবং দোয়েল, এগুলো কী নামে পরিচিত সাধারণত? আমরা আমি আবারও বলছি, এটি কিন্তু বাংলাদেশের কৃষিজ সম্পদ কেন্দ্রিক প্রশ্ন। এবং আপনারা খেয়াল করে দেখবেন, বিসিএস এর ক্ষেত্রে কিন্তু এখনও সিলেবাসের মধ্যে বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে একটি মানে অবস্থান রয়েছে। এটি তিন নম্বর, খুব সম্ভবত তিন নম্বরের একটা জায়গা রয়েছে, যেখান থেকে আমাদের কৃষিজ সম্পদ কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন চলে আসে। তো সেই সাপেক্ষে আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের জেনে ফেলতে হবে। অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, অনেক ধন্যবাদ যারা সঠিক উত্তর দিচ্ছেন। সো অপশনগুলো আমরা দেখে নিই। অপশন ক হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য, অপশন খ দুটি উন্নত জাতের ধান শস্য, অপশন গ দুটি উন্নত জাতের ভুট্টা শস্য, অপশন ঘ দুটি উন্নত জাতের ইক্ষু। কি মনে হয় কোনটা সঠিক উত্তর হবে? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে ওয়েট না করিয়ে, যেহেতু প্রস্তুতি ছাড়াই করে নিচ্ছি, খুব দ্রুত আমরা দেখে ফেলাটা ভালো। আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি হবে, কি মনে হয়, ধান অথবা ভুট্টা? না, দুটি উন্নত জাতের গম শস্য, এটি হচ্ছে সঠিক উত্তর। পাখি ছাড়া, বলাকা এবং দোয়েল, এই দুটি হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। আমরা এটিও দেখে নিলাম বাংলাদেশের কৃষিজ সম্পদের সাথে রিলেটেড প্রশ্নগুলো কিভাবে বিসিএস এর শুরু থেকে চলে আসছিল। সুতরাং আমরা বুঝতে পারছি কেন আসলে কৃষিজ সম্পদ নিয়ে পড়াশোনা করা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী আলোচনা চলে যাব। দেখতে পাচ্ছি যে 5 নম্বর প্রশ্নটি, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইউরোপীয় বণিকরা কিন্তু বাংলায় অনেক লম্বা সময় ধরে ব্যবসা বাণিজ্য করে গিয়েছেন, এবং সেই সাপেক্ষে আমাদের জানতে হবে যে কারা আসলে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় এসেছে। অপশন ক আমরা দেখতে পাচ্ছি ইংরেজরা, অপশন খ আমরা দেখতে পাচ্ছি ওলন্দাজরা, অপশন গতে আমরা দেখতে পাচ্ছি ফরাসিরা, এবং 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছি আমরা পর্তুগিজরা। এবং এই সাপেক্ষে আমাদের সঠিক উত্তরটি বের করে ফেলতে হবে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল? আপনারা একটু চিন্তা ভাবনা করেন, অনেকেই উত্তর দিচ্ছেন, কিন্তু অনেকের উত্তরগুলো আসলে কিছু কিছু সঠিক উত্তর আসছে, এখন বলার পর আসা শুরু করছে, এবং কিছু কিছু ভুল উত্তরও চলে আসছে। বাট সমস্যা নেই, আমাদের এই পড়াগুলো আমাদের ঝালাই করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য। অতএব আপনারা উত্তর দেন, আপনারা কমেন্ট করেন, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছেন যারা, তারা কারা, এই সঠিক উত্তরটা আমরা দেখে নেব। তারা হচ্ছেন পর্তুগিজরা। অনেক ওলন্দাজরা লিখেছেন, অনেকে মনে করতে পারেন হ্যাঁ ডাচরা বা ওলন্দাজরা সবার আগে আসছে, কিন্তু না, সবার আগে আসলে এসেছে পর্তুগিজরা। এবং তারাই মূলত বাংলা ইউরোপীয় বা তাদের যে ব্যবসা করার যে উদ্দেশ্য, সেই ব্যবসা করার উদ্দেশ্য নিয়েই তারা সর্বপ্রথম এসেছে। আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল অতীত, কি নামে পরিচিত ছিল, অর্থাৎ বর্তমান নামটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটি কিনা নওগাঁতে অবস্থিত, এবং এটির পূর্ব নামটা আসলে কি বা কি নামে পরিচিত ছিল? আমরা অপশন দেখতে পাচ্ছি ক সোমপুর বিহার, অপশন খ ধর্মপাল বিহার, অপশন গ জগদ্দল বিহার, অপশন ঘ শ্রী বিহার। অনেকগুলো, প্রত্যেকটা বিহারই কিন্তু এর অস্তিত্ব রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটি বিহারেরই এক ধরনের ঐতিহাসিক একটা ভ্যালু আছে।
সেই সাপেক্ষে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে পাহাড় করে বৌদ্ধ পেটে। যদি প্রশ্নটি একটু কমন প্রশ্ন, কারণ অনেকেই প্রশ্নটির উত্তর জানা আছে, যেই কারণে আমি অনেক বেশি সঠিক উত্তর দেখতে পাচ্ছি, এবং যেহেতু অনেক বেশি সঠিক উত্তর দেখতে পাচ্ছি কালক্ষেপণ না করে উত্তরটি বলে দেওয়াটাই ভালো। উত্তরটি হচ্ছে অবশ্যই হ্যাঁ, সোমপুর বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি অতীতে পরিচিত ছিল সোমপুর বিহার নামে। আমরা সবাই সোমপুর বিহার এই শব্দটি এই সাপেক্ষে কিন্তু আমরা অতীতের বিভিন্ন ইতিহাস কেন্দ্রিক তথ্য আমরা পড়েছিলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে আমরা মুভ করব। বাংলা নববর্ষ যে পহেলা বৈশাখ, এটি কে চালু করেছিল? এটিও কিন্তু কিছুটা বলা যায় কমন প্রশ্ন, কারণ এটি ওই উত্তরটা অনেকেই জানা আছে, অনেকেই চেষ্টা করে জানার জন্য। সো সেই সাপেক্ষে আমি এই প্রশ্নের উত্তরটি বলে দিচ্ছি। তার আগে অপশনগুলো দেখিনি আমরা। ক হচ্ছে লক্ষণ সেন, খ হচ্ছে ইলিয়াস শাহ, অপশন গ হচ্ছে আকবর, অপশন ঘ হচ্ছে বিজয় সেন। এবং খুব মজার বিষয়টি হচ্ছে যে অনেকেই আমরা সঠিক উত্তরটি দিয়ে ফেলছি, সেই সাপেক্ষে সঠিক উত্তরটি আবার আমি বলেই দিচ্ছি, এবং সবাই আসলে জানেন সেটা, যে অপশন গ আকবর, সম্রাট আকবর। তার সময় মূলত বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখটি শুরু হয়, এবং ওই সাপেক্ষে কিন্তু পরবর্তীতে এটি একটি রীতি হিসেবে আমরা দেখেছি ধারাবাহিকভাবে এটি পরিলক্ষিত হয়। তবে হ্যাঁ, একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে পহেলা বৈশাখ উৎসবটিকে সম্পাদনা করার জন্য, আবার চালু করার জন্য অন্য অন্য অনেকগুলো নাম রয়েছে, বাট যদি কিনা প্রারম্ভিক অর্থে বা প্রাথমিকভাবে কে শুরু করেছেন সেই প্রশ্নটি আসলে উত্তরটি হবে সম্রাট আকবর। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন দেখেছি, বাংলাদেশে চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের খনিজ সম্পদ রিলেটেড। এবং একটু বলে না ভালো, বাংলাদেশের আমি যেমনটা বলেছিলাম যে বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, ঠিক তেমনি কিন্তু বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন চলে আসে। বাংলাদেশের চীনামাটির সন্ধানটি পাওয়া গেছে কোথায়? এবং এটি হচ্ছে মূলত আমরা অপশন দেখতে পাচ্ছি ক বিজয়পুরে, বিজয়পুরটি কুমিল্লা অবস্থিত, অপশন খ আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জে, অপশন গতে আমরা দেখতে পাচ্ছি টেকেরহাটে, অপশন ঘ হচ্ছে বিয়ানীবাজারে। এবং এই উত্তরটি হচ্ছে বাংলাদেশে চীনামাটির সন্ধানটি পাওয়া গেছে কোথায়। সঠিক উত্তর অনেকে দিয়ে ফেলছেন, যারা যারা দিচ্ছেন ম্যাক্সিমাম সঠিক হচ্ছে, ম্যাক্সিমাম সঠিক হওয়াটাই স্বাভাবিক। এই প্রশ্নের উত্তরটি আমাদের অনেকের জন্য জানা আছে, এবং সঠিক উত্তরটি হচ্ছে বিজয়পুরে। বিজয়পুরে প্রথম বাংলাদেশের যে চীনামাটি রয়েছে সেই চীনামাটির সন্ধানটি পাওয়া যায়। এবং আমি যেটি বললাম যে খনিজ সম্পদ নিয়ে আপনারা এই সাপেক্ষে পড়াশোনা চালিয়ে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা সেন্ট্রাল বলে থাকি, অথবা আমরা বলে থাকি প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি, সেই সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? খুবই কমন প্রশ্নও বটে, কারণ এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছেন। সো তারা বলবেন আল্লাহ এরকম প্রশ্ন কেন আসতেছে। আসলে আমরা সব কিছুই ব্যাখ্যা করতেছি, কেন আমাদের সব কিছু কিন্তু গোড়ায় থেকে শুরু করতে হচ্ছে। সো যে কারণে আমাদের এই প্রশ্নগুলো দেখা গেছে একটু মানে ব্যাখ্যা করে নেওয়াটা ভালো। অবশ্যই অনেকের জন্য খুব কমন প্রশ্ন যে এটা ব্যাখ্যা করার এমন কি আছে, বাট ওই তো যেটা বললাম আর কি, আমাদের বিগত বছরের প্রশ্নগুলো ঝালাই করে নেওয়াটা উদ্দেশ্য। সবাই জানি কমন প্রশ্ন, তারপর আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। গণ অপশন ক 1887 সালে, অপশন খ 1902 সালে, অপশন গ 1921 সালে, অপশন ঘ 1905 সালে। এবং আমরা খুব স্বাভাবিকভাবে সঠিক উত্তরটি সবাই জানি, সবাই রাইট গেস্টই করছি, এবং একজন সঠিক উত্তর দেওয়ার পর বারবার সবাই আমরা কমেন্টে সঠিক উত্তর দিয়ে দিচ্ছি, এবং উত্তরটি সত্য, এবং সেটি হচ্ছে অপশন গ 1921 সালে। 1921 সালে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? এবং তারা মসজিদ কিন্তু খুবই একটি অতীত ঐতিহ্যের একটা ভ্যালু রয়েছে, একটা ঐতিহাসিক একটি নির্মাণ বলা চলে। এবং এর অপশনটি আমরা দেখতে পাচ্ছি, অপশন এ ক শায়েস্তা খান, অপশন খ নব সলিমুল্লাহ, অপশন গ মির্জা আহমেদ খান, অপশন ঘ মির্জা গোলাম পীর। অনেকে খুব কনফিউজ থাকেন যে আসলে এটা মনে হয় শায়েস্তা খান নির্মাণ করছেন, কারণ শায়েস্তা খানই ম্যাক্সিমাম নির্মাণের সাথে জড়িত। কিন্তু বস, আমাদের সঠিক উত্তর অনেক সময় অনেক দিকে চলে যেতে পারে, আপনারা খেয়াল করে যদি একটু পড়াশোনা করেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে। সঠিক উত্তরটি হচ্ছে মির্জা আহমেদ খান। বেশ কয়েকজন মানুষ কিন্তু ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? অনেকের মনে হতে পারে শায়েস্তা খান, কারণ তিনি অনেক স্থাপনার সাথে জড়িত, বাট এখানে সঠিক উত্তর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মির্জা গোলাম পীর। তিনি ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন। যে বাংলাদেশের
লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক লোকসাহিত্য রয়েছে যেগুলো কিনা সেই জাদুঘরে, তার অনেকগুলো নিদর্শন রয়েছে যেগুলো কিনা সংরক্ষণ করা হয়েছে। আমরা অপশনটিগুলো দেখতে পাচ্ছি, অপশন ক হচ্ছে চট্টগ্রামে, অপশন খ হচ্ছে বগুড়ায়, অপশন গ হচ্ছে সোনারগাঁয়ে, এবং অপশন খ হচ্ছে রাঙামাটিতে। তো আমরা জাদুঘর বললেই অনেক সময় মনে করি প্রাচীন ঐতিহ্য, তো সোনারগাঁয়ে থাকবে অথবা চট্টগ্রাম অথবা বগুড়ায়, একটা কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়। সঠিক উত্তরটি দেখে নিব, কারণ কমেন্টেও কিন্তু এই কনফিউশনটি ক্রিয়েট হচ্ছে। সো সঠিক উত্তরটি দেখে নিলে সবাই অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবো। সঠিক উত্তরটি হচ্ছে সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘরটি অবস্থিত, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, যে উত্তরটি আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করি। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা কি জাতীয় ফলের নাম? আসলে একটি ফলের অনেকগুলো জাত রয়েছে, যেরকমটা আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে কিন্তু প্রশ্ন আসা খুবই স্বাভাবিক, এবং সেই সাপেক্ষেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এবং অনেকে, হ্যাঁ, কমেন্টে, যেমন আমি একটুকে কমেন্টে দেখতে পেলাম যে কমেন্টে রফিক ইসলাম, সে বলছে যে হ্যাঁ, ফলের জাতগুলো থেকে অনেক মার্ক বা কৃষি সম্পদ থেকে প্রায় 3 নম্বরের মতো বিশেষে প্রকাশে। থ্যাংকস ফর দ্য কন্ট্রিবিউশন। আপনাদের এইরকম কমেন্টে কন্ট্রিবিউশনগুলি কিন্তু একটা ক্লাসকে বা একটা সেশনকে অনেক বেশি পরিপূর্ণ করে তোলে, প্রাণবন্ত করে তোলে। অনেক ধন্যবাদ কমেন্টে এঙ্গেজ করার জন্য, আপনারা এরকমভাবে কমেন্টে এঙ্গেজ করতে থাকবেন প্লিজ। অনেকে সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছেন, কারণ সঠিক উত্তরটি আমার মনে হয় অনেকের জন্য কমন, কারণ এই ফলগুলো স্থানীয়ভাবে অনেকেই এই ফলগুলোর জাত আমরা জেনে থাকি, পড়াশোনার মাধ্যমেও জেনে থাকবো। সো অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন ক হচ্ছে পেয়ারা, অপশন খ কলা, অপশন গ পেঁপে, এবং অপশন ঘ হচ্ছে জামরুল। এবং সঠিক উত্তরটি যেটি আপনারা দিচ্ছেন এটি সত্য, অপশন খ কলা। কলার জাতগুলোই হচ্ছে মূলত অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী বা বীরজবা, এগুলো মূলত কলার বিভিন্ন জাতের নাম। আমরা কৃষি সম্পদ নিয়ে প্রশ্ন বেশিরভাগ সময় দেখছি, কিন্তু বুঝতেই পারছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তীতে যাব যে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত, কোন সালে? এটি কিন্তু ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ব্রিটিশ ভারত চিন্তা করেন বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার সময়কার বাংলার অবস্থা কী ছিল, সেই সময় লর্ডদের রাজত্বের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের জন্য পড়তে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেছি। সো আমরা এটিও বুঝতে পারছি, অ্যাজিউম করতে পারছি যে এই জায়গা থেকেও আমাদের পড়ার অনেকগুলো বিষয় রয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত খুবই কমন একটি প্রশ্ন, এবং আমরা লর্ড কর্নওয়ালিসের নাম অনেকে শুনে থাকবো। আমরা দেখে নিই অপশনগুলো। 1700 সালে অপশন ক, অপশন খ 1762 সালে, অপশন গ 1765 সালে, এবং অপশন ঘ 1793 সালে। একটু কমন প্রশ্ন মনে হতে পারে আপনাদের অনেকের কাছে, অনেকে কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছেন, অনেকে সঠিক উত্তরের জন্য ওয়েট করতেছেন, অনেকে মনে করতেছেন কমেন্ট করব, যদি ভুল উত্তর হয় তাহলে কে কি মনে করবে। কিচ্ছু মনে করার নেই, আপনি নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমরা প্রস্তুতিগুলো ঝালাই করে নেওয়ার জন্যই মূলত আজকের সেশন। এবং আমরা দেখতে পাচ্ছি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে, এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1793 সালে। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরকমভাবেই প্রস্তুতিগুলো ছাড়াই করার চেষ্টা করবো, এবং চিরস্থায়ী বন্দোবস্তের ইতিহাসটা আমরা সবাই কম বেশি জানি। আমরা এরপর আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর যে প্রশ্নটি, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? জান্নাতাবাদ নামটি বাংলার ছিল, এবং এই নামটি আসলে কে প্রদান করেন সেটি আমাদের জানতে হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক হচ্ছে বাবর, অপশন খ হচ্ছে হুমায়ুন, অপশন গ হচ্ছে আলী, এবং অপশন খ হচ্ছে জাহাঙ্গীর। সো স্বাভাবিকভাবে বাংলার নাম কিন্তু বিভিন্ন মোগল সম্রাট বিভিন্নভাবে নামকরণ করার চেষ্টা করেন। আমরা এটি জানার চেষ্টা করবো, সর্বপ্রথম এই যে বাংলার নামটি, কোন মুঘল সম্রাট আসলে জান্নাতাবাদ নামকরণ করেন? সঠিক উত্তরটি অনেকে লিখে ফেলতেছেন, সবাইকে ধন্যবাদ। সঠিক উত্তরটি মূলত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বাবর অর্থাৎ। সো আমরা যদি একটু আমাদের এখানে সঠিক উত্তরটি দেখে নিই, সে সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন, যিনি কিনা মুঘল দ্বিতীয় সম্রাট ছিলেন। অনেকে বাবর মনে করেন, যিনি কিনা বাংলার নাম দেন জান্নাতাবাদ, বাট সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন, যিনি কিনা বাংলার নাম দেন জান্নাতাবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পারবো, উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি আবার বলছি, উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অপশন ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশন খ ডক্টর মাহমুদ হাসান, অপশন গ ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আমরা দেখতে পাচ্ছি অপশন ঘ স্যার এফ রহমান। আমি বুঝতেই পারছি এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং তারা কিন্তু হয়তোবা মনে করছেন যে এত সহজ প্রশ্ন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদেও যারা রয়েছেন তারাও কিন্তু সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছেন।
তো সবাইকে অনেক ধন্যবাদ যারা কিনা খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক উত্তরটি প্রদান করছেন, এবং এর সঠিক উত্তরটি আমরা দেখেই নিব সবার কথা সাপেক্ষে। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন তিনি হচ্ছেন ইয়াস স্যার এফ রহমান। সো তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর। আমরা এই সাপেক্ষেই কিন্তু চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত তথ্যগুলো জানার। সো আপনারা বুঝতেই পারছেন বিসিএসের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, স্পেসিফিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য জানাটি আমাদের জন্য ভালো, বিসিএস প্রস্তুতির জন্য ভালো। আমরা কমেন্টে এঙ্গেজগুলো দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদও জানাচ্ছি আমরা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা মুভ করব। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? আমি আবারও বলবো, 1988 সালের সিউল অলিম্পিকে। কেন 88 সালটি গুরুত্বপূর্ণ? কারণ ওই মোমেন্টে এই বিসিএসটি কিন্তু 1989 সালে সংঘটিত হয়, দশম বিসিএসটি। তো সেই কারণে কিন্তু 1988 সালের অলিম্পিক গেমসটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন আসার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সাপেক্ষে এটিকে রিসেন্ট বলা চলে। আমরা অপশন দেখতে পাচ্ছি যে অপশন ক সৈয়দ আবদুল্লাহ খালেদ, অপশন খ শামীম সিকদার, অপশন গ হামিদুজ্জামান খান এবং অপশন ঘ আব্দুস সুলতান। সো 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? সঠিক উত্তরটি অনেকে দিচ্ছেন, কেউ কেউ ভুল দিচ্ছেন, কেউ কেউ হামিদুজ্জামান খান, শামীম সিকদার, আব্দুল সুলতান, চারটে অপশনই সবাই কম বেশি মনে করার চেষ্টা করছেন, কারণ ভাস্করের নাম মনে রাখা একটু মুশকিল হয়তো বা। আমরা সঠিক উত্তরটি জেনে নেব, সঠিক উত্তরটি হচ্ছে আব্দুল সুলতান। সো আমরা এখন এই মুহূর্তে সঠিক উত্তরটি দেখে নিব, এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ হামিদুজ্জামান খান। এবং 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশে যেই ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় তিনি হচ্ছেন হামিদুজ্জামান খান। এবং হামিদুজ্জামান খান নামটি আপনাদের কাছে অনেক পরিচিত হতে পারে, কারণ এই নামটির সাথে কিন্তু বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ভাস্কর্য জড়িত। এই ফাঁকে একটু বলে রাখি, আমাদের এই প্রশ্নটি কিন্তু 1989 সাল বা ওই সময়কার সাম্প্রতিকের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সো আপনারা বুঝতে পারছেন আপনাদের যেই ধরনের পরীক্ষা আসবে, যেমন সামনে 43তম বিসিএস, তার আগে এইরকম অলিম্পিক ওরিয়েন্টেড বা স্পোর্টস ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 1988 সালের এই তথ্যটি 1989 সালের জন্য গুরুত্ব হতে পারে, এবং এটি কিন্তু বাংলাদেশের একটি প্রাউড মোমেন্ট যে বাংলাদেশের কোনো একজন ভাস্কর তার একটি শিল্পকর্ম 1988 সালের সিউল অলিম্পিকের প্রদর্শনীতে স্থান পেয়েছে। সো প্রত্যেক ভাস্কর যারা এখানে অপশনে রয়েছেন তারা প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ। সো আমরা তার মতো সঠিক উত্তরটি খুঁজে পেলাম যে হামিদুজ্জামান খান, যিনি কিনা শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান দিয়েছিলেন। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? আমি দেখতে পাচ্ছি সাধারণত আমি প্রশ্নটি বলার আগেই সবাই হচ্ছে প্রশ্নের উত্তরটি লিখে ফেলে, এটি কিন্তু খুবই ভালো একটি চর্চা। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা অলরেডি অনেকগুলো সঠিক উত্তর পেয়ে গেছি, ভুল উত্তরের সংখ্যা নেই বললেই চলে। আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন এটি আপনাদের জন্য হয়তো একটি কমন প্রশ্ন হয়ে গেছে। সো বেসিক্যালি ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক 1206 খ্রিস্টাব্দ, অপশন খ 1310 খ্রিস্টাব্দ, অপশন গ 1526 খ্রিস্টাব্দ, অপশন ঘ 1610 খ্রিস্টাব্দ। সো সঠিক উত্তরটির দিকে যদি আমরা মনোযোগ দিই সেটি হচ্ছে 1610 খ্রিস্টাব্দ। অনেক ধন্যবাদ সবাইকে যারা সঠিক উত্তরটি দিয়েছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব যে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপটি আমরা সবাই শুনেছি কম বেশি। সো পূর্বাশা দ্বীপের অপর নাম কি? অপশন ক আমরা দেখতে পাচ্ছি নিঝুম দ্বীপ, অপশন খ সেন্ট মার্টিন দ্বীপ, অপশন গ দক্ষিণ তালপট্টি, অপশন ঘ কুতুবদিয়া দ্বীপ। অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন, যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সঠিক উত্তর আমি বলে দিই আমি আরেকটি তথ্য আপনাদেরকে দিব, সেটি হচ্ছে সঠিক উত্তর মূলত অপশন গ দক্ষিণ তালপট্টি। যে তথ্যটি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে এর আরেকটি নাম আছে, নাম হচ্ছে নিউমুর। নিউমুর এটি হচ্ছে দক্ষিণ তালপট্টির আরেকটি নাম, পূর্বাশাও রয়েছে নিউমুরও রয়েছে। সো সামহাও যদি এরকম প্রশ্ন আসে যে পূর্বাশা অথবা নিউমুর দ্বীপের অপর নাম কি, আপনারা এটি আশা করে বলতে পারবেন যে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ মূলত বর্তমানে পানির নিচে চলে গেছে, এবং ওই মোমেন্টে 10th বিসিএসের সময় এটি কিন্তু একটি সিরিয়াস টপিক ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল, সেই সাপেক্ষে আমরা প্রশ্নটি দেখতে পেয়েছি। আমরা এবার দেখতে পাচ্ছি সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কবে? সার্কের প্রথম শীর্ষ বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 1990 সালের জন্য ওই মোমেন্টে, কারণ দক্ষিণ এশিয়ার প্রথম একটি সংগঠন, যে সংগঠনটি খুবই ভালো একটি কোলাবোরেটিভ এঙ্গেজমেন্ট বা একটি ভালো কাজ করার চেষ্টা করেছিল। আমরা দেখতে পাচ্ছি অপশন ক 1984 সালে, অপশন খ 1987 সালে, অপশন গ 1985 সালে এবং অপশন ঘ
1986 সালে। সাল ভিত্তিক প্রশ্ন যেটা হয় কনফিউশন ক্রিয়েট বেশি হয়, মানুষের মনে কম থাকে, এটি আমি আপনাদের কমেন্ট দেখেও বুঝতে পারছি, খুব মিক্সড কমেন্ট আসছে। সঠিক উত্তরটি বলে দেই, সঠিক উত্তরটি হচ্ছে 1985 সালে। সাল মনে রাখার জন্য একটা কাজ আমরা করতে পারি, আমরা একটি সাল লিখে তার পাশে যতগুলো ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে মনে রাখতে পারি, অর্থাৎ সালের মাধ্যমে ঘটনা মনে রাখা। বাকিগুলো আপনাদের উপর, আপনাদের অনেকগুলি স্টাইলাসে পড়া নিজেদের মতো করে, আপনারা সেই সাপেক্ষে আপনাদের প্রস্তুতি ঝালাই করতে পারেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? আমি আবারও বলছি, আরব রাষ্ট্রগুলোর মধ্যে। প্রশ্নটি বোঝা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্নের উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমি প্রশ্নটি বুঝতে পারছি কিনা। আমরা দেখতে পাচ্ছি অপশন ক ইরাক, অপশন খ আলজেরিয়া, অপশন গ সৌদি আরব, এবং অপশন ঘ হচ্ছে জর্ডান। এবং আমরা সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক ইরাক। ইরাক দেশটি কিন্তু মূলত আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি যে পিএলও এর সদর দপ্তরটি কোথায়। পিএলও মানে কি? পিএলও মানে হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ফিলিস্তিনে কিন্তু একটি স্বাধীনতাকামী একটি সংগঠন, এবং আর খুব ভালোভাবে সবাই বুঝতে পারছেন এবং সবাই অলরেডি কমেন্ট করে ফেলছেন, সবাইকে আবার ধন্যবাদ এঙ্গেজমেন্টের জন্য। অপশন ক আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন, অপশন খ রাবাত, অপশন গ বেনগাজি, বেনগাজি কিন্তু লিবে অবস্থিত, এবং অপশন খ হচ্ছে মরক্কো। সঠিক উত্তর আপনারা যে দিচ্ছেন সেটি সঠিক, অপশন ক ফিলিস্তিন। মূলত পিএলও সদর দপ্তরটি ফিলিস্তিনে অবস্থিত। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন কিন্তু, এটি খুব কমন একটি প্রশ্ন, অনেকে পেরে যাচ্ছেন। আমি অপশনগুলো দেখে নিচ্ছি, অপশন ক উথান্ট, অপশন ক ট্রিগভলি, অপশন গ দ্যাগ হ্যামারশোল্ড, এবং অপশন খ কোর্ট ওয়ার্ল্ডহেইম। সো আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের প্রথম মহাসচিব যিনি ছিলেন তিনি হচ্ছেন ট্রিগভলি। সো জাতিসংঘের প্রথম মহাসচিবের প্রশ্নটি অবশ্যই কিছুটা কমন, বাট এটিও আমাদের জেনে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত। আমরা দেখতে পাচ্ছি অপশন ক 156, অপশন খ 157, অপশন গ 158, অপশন ঘ 193। একটু বলে নেওয়া ভালো, এটি কিন্তু আপনারা সবাই জানেন যে এই জাতিসংঘের যে প্রশ্নটি এসেছে এটি কিন্তু এমন একটি প্রশ্ন যেটি কিন্তু ওই সাপেক্ষে করা, অর্থাৎ আপনি যখন কিনা দশম বিসিএসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন সেই সাপেক্ষে কিন্তু এই প্রশ্নগুলো করা, এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে এটা সদস্য যারা রয়েছেন মানে মেইন সদস্য দশম বিসিএসের পার্সপেক্টিভ থেকে সেগুলো আমরা প্রথমে সঠিক উত্তরটি জেনে নিব, কারণ অনেকেই কিন্তু উত্তর দিচ্ছেন সঠিক কিন্তু সেটি আসলে বর্তমান সাপেক্ষে, এই কারণে আসে বলে নেওয়া ভালো। এবং আমি একটু দেখে নিব, সেটি হচ্ছে যে সঠিক উত্তরটি হচ্ছে 193। এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দশম বিসিএস এর সাপেক্ষে কিন্তু এই প্রশ্নের উত্তরটি সত্য, যে জাতিসংঘের সদস্য সংখ্যা কিন্তু 193। কিন্তু অনেকে মনে করতে পারেন যে আসলে বর্তমানে তো কিছুটা বাড়তি, কিন্তু আসলে কিন্তু বর্তমানেও সদস্য সংখ্যা কিন্তু 193। এটি জানা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি 2021 তথ্য সম্পর্কেও জানি, এর সঠিক উত্তরটি কিন্তু হচ্ছে 193। সুতরাং এটি আপনারা একটু জেনে বোঝার চেষ্টা করবেন। এবং আমি আবারও বলছি, বর্তমান বলতে এই দশম বিসিএস কিন্তু ওই সময়টার কথা বোঝাচ্ছে, সেটি আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাই, ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত কোথায়? এবং ইসলামী সম্মেলন সংস্থার ইংলিশটা কিন্তু ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। অনেকেই হয়তো আশা করি বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে নাও পারতে পারেন। অপশন ক রিয়াদ, অপশন খ জেদ্দা, অপশন গ দামেস্ক, অপশন ঘ মক্কা। অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, এবং সচিবালয় অবস্থিত হচ্ছে মূলত জেদ্দাতে, ওআইসি সচিবালয়ের অবস্থিত। এবং সেই প্রশ্নের উত্তরটি আমরা জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জাতিসংঘের যে সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে? এটি একটি কনফিউজিং প্রশ্ন, অনেকে হয়তো বা পারতেও পারেন। অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন ক সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, অপশন খ সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার, অপশন গ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার, এবং অপশন ঘ সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার। কি মনে হয় কি হতে পারে সঠিক উত্তর? অনেকে হয়তো বা উত্তর দিয়ে দিচ্ছেন, কিছু সঠিক কিছু ভুল আসছে। আমরা সঠিক উত্তরটি দেখে নিই কালকে পর না করে, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, অপশন ক এটি হচ্ছে সঠিক উত্তর। মূলত এই সময়টি থেকেই সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনটি শুরু হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখেছি, যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে, এসডিআই আসলে কি? এসডিআই হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, অর্থাৎ আপনি প্রতিরক্ষা কর্মসূচি যেটি সেটিকে কৌশলগতভাবে এটি কর্মসূচি গ্রহণ করা। আমরা দেখতে পাচ্ছি অপশন ক ব্রিটেন, অপশন খ ফ্রান্স, অপশন গ যুক্তরাষ্ট্র, অপশন গ রাশিয়া।
প্রত্যেকটি দেশ কিন্তু পরবর্তীতে এসডিএ প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম যারা করেছে ওই দশম বিসিএস সাপেক্ষে অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, অনেকে মিক্সড উত্তর দিচ্ছেন। সঠিক উত্তরটি আমরা জেনে নিই, সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারাই মূলত প্রথমে এসডিএ প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয়? অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন ক ওয়েস্ট মিনিস্টার অ্যাবে, অপশন খ হোয়াইট হল, অপশন গ মার্বেল চার্চ, অপশন ঘ বুশ হাউস। এখানে কিন্তু অনেক প্রত্যেকটি কোনো না কোনো ভবন বা কোনো না কোনো সদর দপ্তরের নাম বা কোনো না কোনো দেশের সদর দপ্তরের নাম। সো একটু কনফিউশন হলেও অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন এবং উত্তরটি আমিও বলে দিচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাই, দ্বিতীয় মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে? সো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম স্পেসিফিক্যালি কিছু মাস আমাদের জেনে ফেলতে হয় ঐতিহাসিকভাবে। সো এরকম একটা প্রশ্ন আমরা দেখে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি অপশন ক 1942 সালের নভেম্বর মাসে, অপশন খ 1943 সালের ফেব্রুয়ারি মাসে, অপশন গ 1945 সালের মে মাসে, এবং লাস্টলি অপশন ঘ 1945 সালের সেপ্টেম্বর মাসে। সো এটি ছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করার সময়। এবং আমরা সঠিক উত্তরটা জেনে নিব, কেউ কেউ সঠিক উত্তর দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। সঠিক উত্তরটি বলেই দেই, এটি হচ্ছে 1945 সালের মে মাসে, অর্থাৎ অপশন গ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি 1945 সালের মে মাসে আত্মসমর্পণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু খুব দ্রুত এঙ্গেজ করছি অনেকে, এবং এটি কিন্তু খুব পজিটিভ একটা দিক যে আমরা অনেকদিন পর বিসিএস এর প্রস্তুতিগুলো ঝালাই করে নিতে পারছি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য। আমরা কালক্ষেপ না করে পরবর্তী প্রশ্নে যাই। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল, এটি কিন্তু অনেকটা বিশ্বযুদ্ধ সংক্রান্ত প্রশ্ন। যে আমরা জানি হিরোশিমা নাগাসাকির কাহিনী, তো হিরোশিমায় আসলে অ্যাটম বোমা ফেলা হয়েছিল কোন মাসে? খুবই একটু কমন প্রশ্ন, পারা কিন্তু খুব স্বাভাবিক। অপশন ক 1945 সালের আগস্ট মাসে, 1945 সালের মে মাসে, 1944 সালের সেপ্টেম্বর মাসে, এবং ঘ অপশনটি হচ্ছে 1944 সালের আগস্ট মাসে। অনেক ধন্যবাদ যাদেরকে, তাদেরকে যারা আসলে সঠিক উত্তরটি প্রদান করছেন। এবং সঠিক উত্তরটি হচ্ছে 1945 সালের আগস্ট মাসে, স্পেসিফিক্যালি 6 আগস্ট এই হিরোশিমা বোমাটি ফেলা হয়েছিল। সবাইকে ধন্যবাদ। ঐতিহাসিক তথ্যগুলি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই এঙ্গেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা 30 নম্বর প্রশ্নটি দেখি যে কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম কোনটি, যাকে কঙ্গোর মহান নেতা বা কঙ্গোর ঐতিহাসিক নেতা বলা হয়? আমরা অনেকে নামটি জানি, আমরা অপশনগুলি দেখি। অপশন ক হচ্ছে কাসাভুরু, অপশন খ হচ্ছে প্যাট্রিস লুমুম্বা, অপশন ঘ হচ্ছে সোম্বে, অপশন ঘ হচ্ছে মরুতু। এই প্রশ্নটি একটু আনকমন হতেও পারে অনেকের জন্য, কিন্তু অনেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি একটু দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে প্যাট্রিস লুমুম্বা, তিনি মূলত কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে অংশগ্রহণ করেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাবো যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই মোমেন্টের জন্য। সো অপশন ক আমরা দেখতে পাচ্ছি ফিলিপাইন, অপশন খ জাপান, অপশন গ ইন্দোনেশিয়া, অপশন গ থাইল্যান্ড। সো সঠিক উত্তরটি হচ্ছে, এটি অনেকেই হয়তো একটু ভুল উত্তর দিচ্ছেন, মিলি মানে মিক্সড রিয়াকশন আসতেছে। সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপান ছিল মূলত ওই সময় নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি IMF এর সদর দপ্তর কোথায়, এটি কিন্তু বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই কম বেশি জানি। আমরা দেখতে পাচ্ছি অপশন ক ওয়াশিংটন ডিসি, অপশন খ মস্কো, অপশন ঘ লন্ডন, অপশন ঘ নিউ ইয়র্ক। এবং সঠিক উত্তরটি হচ্ছে হ্যাঁ অপশন ক ওয়াশিংটন ডিসি, যেটি কিনা IMF এর সদর দপ্তর হিসেবে বিবেচিত। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তাদের নাম কি? এই আলোচনাটি কিন্তু অনেক লম্বা ছিল এবং আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমরা সেটি জানি। আমরা একটা অপশন দেখে নিই, অপশন ক ইউনিটা, অপশন খ সেভিনিস্টা, অপশন গ কন্ট্রা, অপশন ঘ সোয়াপো। এবং এই বিদ্রোহীদের নামটি আমাদের জানা খুব স্বাভাবিক, কারণ আমরা এটি কিন্তু বেশ কয়েকবার পড়েছি, এটি একটি ধারাবাহিক তথ্য বলা চলে। এবং সেটি সঠিক উত্তরটি বলে দিই, অপশন গ কন্ট্রা। তারাই মূলত নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তাদের নাম হচ্ছে কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী। আমরা পরবর্তী, আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি, আর দুটি প্রশ্ন মনে হয় বাকি রয়েছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি অপশন ক ইরান, অপশন খ ইরাক, অপশন ঘ মিশর, অপশন ঘ হচ্ছে সিরিয়া। মেইনলি এর সঠিক উত্তরটি আমরা সবাই জানি, কারণ এটি আসলে সপ্তাষ্টভুজের অন্তর্ভুক্ত, এবং সেই সাপেক্ষে সঠিক উত্তরটি হচ্ছে হ্যাঁ ইরাক। এটি মূলত ব্যাবিলনের, বা এই দেশেই মূলত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটি অবস্থিত। আমরা আমাদের প্রশ্নের শেষ দিকে আমরা একটু দেখার চেষ্টা করবো ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাস বিখ্যাত ট্রয়নগরীর এটি তথ্য। আমরা দেখতে পাচ্ছি অপশন খ ইতালি, অপশন খ স্পেন, অপশন ঘ তুরস্ক, অপশন খ গ্রিস। এবং সঠিক উত্তরটি যেটি সেটি হচ্ছে
হ্যাঁ, অপশন গ তুরস্ক। তো এটি হচ্ছে মূলত ইতিহাস বিখ্যাত ট্রয়নগরীর অবস্থান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত দশম বিসিএস এর যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমরা যে রিকল করেছিলাম সেই এঙ্গেজমেন্টে আমরা করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সব, এবং তাদেরকে বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখেছেন এবং কমেন্টে এঙ্গেজ করছেন ক্রমান্বয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অনেককে ধন্যবাদ জানাচ্ছেন, অনেককে ধন্যবাদ আমার পক্ষ থেকেও যারা এত সময় ধরে এই বিসিএস এর প্রিপারেশন ওরিয়েন্টেড যে কাজকর্ম সেগুলো আমরা করার চেষ্টা করছি। এবং খুব সুন্দর এবং খুব সুষ্ঠু কথাটি হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন খুব ঠান্ডা মাথায় আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সাধারণ জ্ঞানে কিন্তু অনেক মার্ক, সো হেলাফেলা করা যাবে না। ঐতিহাসিক তথ্য, সালভিত্তিক তথ্য, বর্তমান তথ্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা পরবর্তীতে আমাদের অন্যান্য বিসিএস এর এই বিগত বছর প্রশ্ন বা অন্যান্য ভিডিও কেন্দ্রিক অবস্থানের সাথে কানেক্টেড থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।